বিশেষত্ব তার। সে এক সময় আমার স্বামী ছিল। কি? আর আমি ওনার সাথে একই অফিসে কাজ করতে পারবো না ম্যাম। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন, কাম ইন। বসুন। আরে তুমি তুমি এই অফিসে জব করো? ও তুমি না, আপনি। আপনি এখানে কেন? চাকরির জন্য? শুনুন, এখানে যারা চাকরির জন্য আসে তাদের যদি সকল কোয়ালিফিকেশন ঠিক থাকে তাহলে তাদের চাকরি হয়ে যায়, কিন্তু আপনি এখানে চাকরি করতে পারবেন না, কেননা চাকরিটা আমার হাতে। আমি আপনাকে চাকরিটা দেব না। সো আউট। দেখো, এই চাকরিটা আমার খুবই প্রয়োজন, আর আমি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম, সেটা আমারই ভুল ছিল। একটা চাকরির জন্য বিভিন্ন অফিসে বিভিন্ন কোম্পানির দ্বারা দ্বারা আমি ঘুরেছি, আজ আমি তোমার অফিসে এসেছি। তুমি না হয় তোমার সাবেক স্বামী হিসেবে অন্তত আমাকে চাকরিটা দাও। এই অফিসের কেউ জানবে না, কোনো স্টাফ জানবে না যে আমি তোমার স্বামী। আমার এই চাকরিটা খুবই প্রয়োজন। ইম্পসিবল, সেটা তো হবে না। আপনার চেহারা আমার রোজ দেখতে হবে, সেটা তো আমি হতে দেব না, তাই আমি আপনাকে চাকরিটা দেব না। সো আউট। হ্যাঁ ম্যাম, একটা কথা বলি? হ্যাঁ বলো। একটু আগে যে লোকটা ইন্টারভিউ দিতে আসলো আমি ওনার ফাইল দেখলাম, সব তো ঠিকঠাকই ছিল, ওনার 3 বছরকার জব অভিজ্ঞতাও আছে। তাহলে উনি কেন ফেল করলেন? সেটা তোমাকে ভাবতে হবে না। না মানে ওনার মনটা অনেক খারাপ ছিল তো এর জন্য বললাম। তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি আসতে পারো, আমার টানি দেখে নেব। ওকে ম্যাম। কি ব্যাপার, মন খারাপ নাকি? ম্যাম আপনি দেখুন, মিঠু নামের এক লোক আমার সাথে কালকে যোগাযোগ করেছিল, আর সে আজকে আমাদের অফিসে এসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, আর আপনি তার ফাইলটা চেক না করে তাকে আপনি বাদ দিয়েছেন, কেন হয়? না মানে ম্যাম আসলে বুঝতে পেরেছি, এত ম্যাম ম্যাম করতে হবে না, ওনার চাকরি এই অফিসে ফাইনাল। লিটু সাহেব, লিটু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখি আপনার ফাইলটা। তাই তার সাথে একই অফিসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। এখন ডিসিশন আপনার। এটা কি বলছেন আপনি? সে একজন যোগ্য লোক, সে একজন ভালো লোক, সে চাকরিটা পাবে, এটাই তো স্বাভাবিক। আর তাকে যদি চাকরিটা আমি দিই তাহলে আপনার সমস্যাটা কোথায়? সে যোগ্য লোক ঠিক আছে, কিন্তু তার আরেকটা পরিচয় আছে, সে কে আপনি জানেন? আরে আমাকে খুলে বলেন, ব্যাপারটা আসলে কি, আপনাদের মাঝে কি হয়েছে? সে এক সময় আমার স্বামী ছিল, বিগত 6 মাস আগে তার সাথে আমার ডিভোর্স হয়েছে। কি? আর আমি ওনার সাথে একই অফিসে কাজ করতে পারবো না ম্যাম। ম্যাম ম্যাম ও ঠিকই বলেছে, আমি এক সময় ওর স্বামী ছিলাম, যে কোনো কারণেই হোক আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ডিভোর্স হওয়ার আগে আমি ওর টাকা দিয়ে চলছি,
ও চাকরি করে যে টাকা রোজগার করত সেই টাকা দিয়ে আমি চলতাম, আর আমি আমি ওর সাথে অমানুষের মতো আচরণ করতাম। সারা দিন শুধু ঘুরতাম ফিরতাম, আর আজে বাজে মেয়েদের সাথে সময় দিয়ে আমার সংসারটাকে নষ্ট করেছি। আমি বাজে মেয়েদের পাল্লায় পড়ে আমিও কি ডিভোর্স দিয়েছিলাম ম্যাম? আর আজকে যদি আমার জন্যে ওর চাকরিটা চলে যায় তাহলে আমি মানতে পারবো না ম্যাম। আমি জানি ওর সংসার চালাতে খুব কষ্ট হবে, একসময় ও আমার জন্য অনেক কিছু করেছে। আর যদি আমার জন্য ওর চাকরিটা হারাতে হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি চলে যাচ্ছি ম্যাম, আমি আসি।